টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল ম্যাচ সামনে রেখে বাংলাদেশের টিম কম্বিনেশন নিয়ে এখন রয়ে গেছে প্রশ্ন। দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম অবশ্য চিন্তিত নন এইসব নিয়ে। ওপেনিং কম্বিনেশন নিয়ে সহকর্মী হাসিনুর রহমানের সাথে কথা বলেছেন শ্রীরাম। নিউজিল্যান্ডে প্রায় প্রত্যেক ম্যাচে আমরা পাওয়ার প্লেতে 40 রান পেয়েছি। আমার প্রশ্ন, আপনারা কেন ওপেনিং কে চিন্তার বিষয় মনে করছেন? কোন দল যদি নিউজিল্যান্ডের কন্ডিশনে পাওয়ার প্লেতে 40 করতে পারে, এটা পার স্কোর। প্রপার ওপেনার বলতে আপনারা ঠিক কি বোঝাতে চান তা আলোচনার বিষয়।